ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي محترم بھائی অর্থাৎ এই কাজগুলো কবিরা গুনাহ, পিতা মাতার অবৈধ সন্তান জান্নাতে যাবে না, এর মানে হচ্ছে এগুলো কবিরা গুনাহ, এগুলো থেকে বিরত থাকা উচিত, এগুলো হারাম, পিতা মাতাকে কষ্ট দেওয়া হারাম, এটা উদ্দেশ্য। এটা নয় যে তারা জান্নাতে কখনোই যাবে না, এটা উদ্দেশ্য নয়, বরং তাওহীদ ঠিক থাকলে, অন্যান্য ইবাদত ঠিক থাকলে সে জান্নাতে যাবে, তবে পিতা মাতার অবৈধ হওয়ার কারণে তাকে শাস্তি ভোগ করতে হবে, এমনকি সে জান্নাতে জাহান্নামে যেতেও পারে। আল্লাহ তাআলা যদি তাকে ক্ষমা না করেন জাহান্নামে যেতেও পারে, ধমক দেওয়া উদ্দেশ্য, কবিরা গুনাহ। আর এই আকীদা কখনোই পোষণ করা যাবে না যে পিতামাতার অবৈধ সন্তান একদম জান্নাতে যাবেই না, যাবেই না, জাহান্নামে যাবে, যাবেই, এরম আকীদা পোষণ করা যাবে না। এটা হচ্ছে খারেজিদের আকীদা অথবা মুতাজিলা সম্প্রদায়ের আকীদা, আকীদাগতভাবে যারা বিভ্রান্ত হয়ে গেছে তাদের কথা হচ্ছে এটা। কবিরা গুনাহকারী কখনোই জান্নাতে যাবে না, জাহান্নামে যাবেই। আলু সুনাতুল জামাতের মতে যে সমস্ত পাপের কারণে জাহান্নামের ধমক দেওয়া হয়েছে, শিরক ছাড়া অন্যান্য যে সমস্ত পাপের কারণে জাহান্নামের ধমক দেওয়া হয়েছে, এর মানে হচ্ছে তারা ভয়াবহ বিপদের সম্মুখীন হতে পারে আল্লাহ ক্ষমা না করলে। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, সূরা নিসার 48 নম্বর আয়াত, সূরা মায়েদার 72 নং আয়াত, এবং অনুরূপ অন্যান্য আয়াত দ্বারা প্রমাণিত হয় যে শিরক ছাড়া অন্যান্য গুণা আল্লাহর ইচ্ছাধীন, ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করবেন, ইচ্ছা করলে শাস্তি দিবেন, আর শাস্তি দিলেও তাকে চিরকাল শাস্তি দিবেন না, কোনো না কোনো দিন সে জাহান্নাম থেকে বের হবে যদি তাওহীদ ঠিক থাকে, যদি শিরিক না করে। কেননা অনেক দলিল আছে, অনেক হাদিস আছে যেগুলো প্রমাণ করে যে শিরক ছাড়া অন্যান্য গুণা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, ক্ষমা করতে পারেন, আর শাস্তিও দিতে পারেন, শাস্তি দিলেও চিরকাল শাস্তি দিবেন না, কাফেরদের মতো জাহান্নাম ভোগ করবে না, জাহান্নাম থেকে বের হয়ে আসবে। এই হচ্ছে আকীদা। আকীদা পোষণ করা ছাড়া শরীরের দলিলগুলোর মধ্যে সমন্বয় হয় না, এভাবে ব্যাখ্যা না করলে, একসাথে না মিলালে দলিলগুলো পরস্পর সাংঘর্ষিক হয়ে যায়। এই জন্য আহলে সুন্নাতুল জামাতের ইমামগণ উভয় প্রকার দলিলকে সমন্বয় করেছেন, অর্থাৎ শিরক ছাড়া অন্যান্য যত গুণা আছে এগুলো আল্লাহর ইচ্ছাধীন, ইচ্ছা করলে শাস্তি দিবেন, আর শাস্তি দিলেও আবাদুল আবাদ চিরকাল শাস্তি দিবেন না, তাদেরকে শাস্তি দিলে তো কাফের এবং তারা সমান সমান হয়ে যায়। এই জন্যই দুই শ্রেণীর দলিল রয়েছে, বয়ের দলিল রয়েছে, আশার দলিল রয়েছে। মান কোয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বললো সে জাহান্নামে জান্নাতে যাবে, জাহান্নাম হারাম করে দেবেন। ইন্নাল্লাহ হাররামা আলা নারি মান কোয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন। এই যে দলিলগুলো, এই দলিলগুলো প্রমাণ করে যে পিতা মাতার অবৈধতা করলেও, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার পরে পিতা মাতার অবৈধ হলেও সে জান্নাতে যাবে, আর এক হাদিসে আছে জান্নাতে যাবে না। তো এই উভয় শ্রেণীর আয়াতের মধ্যে দলিলের মধ্যে সমন্বয় করতে হবে, সমন্বয়টা এভাবেই করতে হবে যে এগুলো হচ্ছে কবিরা গুনাহ, ভয়াবহ গুনাহ, এগুলোর জন্য শাস্তি হওয়া উচিত যদি আল্লাহ শাস্তি দেন। কিন্তু আল্লাহ তাআলা তো ওয়াদা করেছেন যে শিরিক না করলে কাউকে আল্লাহ তাআলা মানে নিরাশ করবেন না রহমত থেকে। তার মানে এই নয় যে পিতা মাতার প্রতি অন্যায় করা যাবে, জুলুম করা যাবে, তা কিন্তু নয়। এগুলো কবিরা গুনাহ, জাহান্নামে যেতেও পারে পিতা মাতার অবৈধ হলে, ভয়াবহ বিপদের সম্মুখীন হতে পারে, কবিরা গুনাহ এগুলো, এভাবে ব্যাখ্যা করতে হবে। ধন্যবাদ।